হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি। তো আজ হচ্ছে আমার বার্থডে, আর আজকে আমি আমার বার্থডে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল আমি গিফট পেয়েছি তোমার কাছ থেকে, এগুলো পেয়েছি। চলো দেখতে থাকো। তো আমার স্নান টান হয়ে গেছে, পাটা ব্যথা করছিল, ওই জন্য সারাদিন বসেই ছিলাম। সারাদিন নয়, মানে পুরো সকালটাই বসেছিলাম, কিছু কাজ টাজ করিনি। আমার মা শাশুড়ি মিলে কাজ করছে, আমি চুপচাপ বসে আছি। কাজ দিয়েছি, বেলুন বাদতে দিয়েছি, বুঝেছে? ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তো এখন রেডি হই, তারপরে আসছি। ভালো তুলবো।
কুটু খাটের তলে ঢুকে গিয়ে কোথায় কি লাগিয়ে এসছিস? মানে টান করে খাচ্ছি। আমার কেক টেক কাটা হয়ে গেছে, এখন ফটো ফটো তুলছিলাম। আর ভীষণ গরম করছে, কারেন্ট চলে গেছিল, তারপরে ওরা কেক আনতে গেছিল, তো কেক আনতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিল, কেক টেক আনলো, কেক বেলুন ফেলুন মানে যা কিছু সাজানোর জিনিস হয়। আমার বাবা আরও গেছিল, দাঁড়িয়ে পড়েছিল, আর বৃষ্টি হচ্ছিল খুব জোরে, খুব লেট করেছিল। তো আমি তো ভাবলাম এত কেকই কাটতে পারবো না, কখন কাটবো, মানে অন্ধকারের মধ্যে কারেন্ট ফারেন্ট ছিল না। যাই হোক, কেক কাটা হয়ে গেছে, এখন সবাই বসে বসে খাচ্ছে, আর আমি ভিডিও করছি। তো চলো, তো এই হচ্ছে খাবার, কেমন লাগছে? খাও খাও, লজ্জা করবে না। তো আমি খেতে বসে পড়েছি,